রাখো বিনিময় বিলের অর্থ যে ব্যক্তি বা যে পক্ষ মেয়াদকাল শেষে পায় তাকে বলা হয় প্রাপক। এখন আমরা জানব অঙ্গীকারপত্র কাকে বলে। অঙ্গীকারপত্র এক প্রকার হস্তান্তরযোগ্য দলিল। অঙ্গীকারপত্র বলতে এমন পত্র বা দলিল বিশেষকে বোঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার অঙ্গীকার করে। অঙ্গীকারপত্রের প্রধান দুটি পক্ষ হচ্ছে অঙ্গীকারকারী এবং অঙ্গীকার গ্রহীতা। অঙ্গীকারপত্রে যে ব্যক্তি বা যে পক্ষ নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার অঙ্গীকার করে তাকে বলা হয় অঙ্গীকারকারী। অপরদিকে যার অনুকূলে যার প্রতি অঙ্গীকার করা হয় তাকে বলা হয় অঙ্গীকার গ্রহীতা। ছোট্ট একটি উদাহরণ দিলে অঙ্গীকারপত্র বিষয়টি তোমরা আরো সহজ করে বুঝতে পারবে। এখানে লক্ষ্য করো, মনে করো মিস্টার এক্স একজন ব্যক্তি, মিস্টার ওয়াই মিস্টার এক্স এর বন্ধু। মিস্টার ওয়াই মিস্টার এক্স এর কাছে 5000 টাকা ধার চাইল। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে শুধুমাত্র মৌখিক প্রতিশ্রুতিতে 5000 টাকা দিতে অসম্মতি জানালো। মিস্টার এক্স মিস্টার ওয়াই কে বলল, তুমি যদি লিখিত প্রতিশ্রুতি দাও তাহলে কেবল আমি তোমাকে 5000 টাকা ধার দিব। মিস্টার ওয়াই এতে রাজি হলো এবং লিখিত প্রতিশ্রুতি দিল। মিস্টার ওয়াই লিখিত প্রতিশ্রুতি দিল, আমি মিস্টার এক্স কে বা তার আদিষ্ট ব্যক্তিকে 5000 টাকা প্রদান করার প্রতিশ্রুতি দিলাম। মিস্টার ওয়াই যে নির্দিষ্ট দলিলে এই প্রতিশ্রুতি দিল সেই দলিলকে বলা হয় অঙ্গীকারপত্র। আশা করি তোমরা অঙ্গীকারপত্র বিষয়টি এখন ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের আজকের ক্লাসের আলোচনার শেষ বিষয়বস্তু হলো চেক। চেক আমাদের দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত একটি হস্তান্তরযোগ্য দলিল। ব্যাংকের প্রতি গ্রাহকের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের লিখিত নির্দেশকে বলা হয় চেক। চেকের প্রধান তিনটি পক্ষ হলো আদিষ্টা আদিষ্ট প্রাপক। আদিষ্টা চেকের যে পক্ষ স্বাক্ষর করার মাধ্যমে ব্যাংকের প্রতি টাকা প্রদানের নির্দেশ প্রদান করে তাকে বলা হয় আদিষ্টা। আদিষ্ট যার অনুকূলে বা যার প্রতি নির্দেশ দেয়া হয় তাকে বলা হয় আদিষ্ট। এক্ষেত্রে ব্যাংক হচ্ছে আদিষ্ট। প্রাপক যে ব্যক্তি বা যে পক্ষ চেকের অর্থ পায় তাকে বলা হয় প্রাপক। ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি যাতে তোমরা চেকের বিভিন্ন পক্ষ আরো সহজ করে বুঝতে পারো। মনে করো তোমার ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকে একটি ব্যাংক হিসাব আছে, ব্যাংকে তোমার একটি সঞ্চয় হিসাব আছে। তুমি নিজের প্রয়োজনে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করো, এক্ষেত্রে তুমি আদেশটা, কারণ তুমি চেকে স্বাক্ষর করার মাধ্যমে ব্যাংকের প্রতি নির্দেশ দিয়েছো। ব্যাংক আদিষ্ট, কারণ ব্যাংকের অনুকূলে নির্দেশ দেওয়া হয়েছে। আর তুমি চেকের টাকা পেয়েছো, একই সাথে এই ক্ষেত্রে তুমি আদেশটা এবং প্রাপক। অপরদিকে তুমি যদি চেকের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে টাকা দিতে চাও সেক্ষেত্রে তুমি আদেশটা, ব্যাংক আদিষ্ট এবং চেকের অর্থ যে পাবে সে প্রাপক। আমি আবারও বলছি চেক হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের একটি লিখিত নির্দেশ। গ্রাহক তার নিজের ব্যাংক হিসাব হতে টাকা উত্তোলন করার জন্য এই ধরনের নির্দেশ প্রদান করে। আমরা কি জানি ব্যাংকের গ্রাহক কাদেরকে বলা হয়? ব্যাংকের গ্রাহক কারা? যাদের ব্যাংকে একটি নির্দিষ্ট ব্যাংক হিসাব আছে, যেমন চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, তাদেরকে বলা হয় ব্যাংকের গ্রাহক। আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করছি তোমরা আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহর কাছে এই দোয়া রেখে আমি আমার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।